চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মিক্স চাউমিন রেসিপি করব। আপনারা বাড়িতে হয়তো অনেকেই এই রেসিপি বানিয়ে দেখেছেন, তবে আমি এটা সম্পূর্ণ নিজের মতো করে করেছি। আপনারা আমার এই কীরকমভাবে বানাচ্ছি সেটা দেখে নিয়ে আপনারা যদি বাড়িতে বানান তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন, আমি এই রেসিপিটি শুরু করছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ সয়া সস। এখন মাংসটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চাউমিন সিদ্ধ করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে চাউমিন দিয়ে সিদ্ধ করে নেব। চাউমিনটা যাতে গলে না যায় সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে চাউমিনটা ঝরঝরে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ভেজে নেব। গাজর দিয়ে দিলাম, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, এখন এটাকে আমি তুলে নেব। ডিমটা ভাজার জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো, ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাংসটাকে ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল, তেলে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নিয়েছি, এখন এটাকে আমি নামিয়ে নেব। চাউমিনটা করার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা এবং রসুন কুচি, 1 পাতাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা চাউমিনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনের মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। চাউমিনটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। মিক্স চাউমিনটা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার মিক্স চাউমিন রেসিপিটি হয়ে গেছে, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এতটুকু, আপনাদের মনের মতো নিত্য নতুন রেসিপি নিয়ে আমি চন্দনা আবার আপনাদের সঙ্গে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।